করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট 2874 জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে 2520 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 221178 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1114 জন এবং মোট সুস্থ 122090 জন। শনিবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 9615টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনা সহ 10446টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,01,480টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 221178 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 24.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1114 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122090 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.20%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 2874 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। মৃত্যুবরণ করেছেন যারা তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 9 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2266 জন, 78.84%, নারী 608 জন, 21.16%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 31 থেকে 40 বছরের 3 জন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 7 জন, 61 থেকে 70 বছরের 8 জন, 71 থেকে 80 বছরের 9 জন, 81 থেকে 90 বছরের 4 জন এবং 100 ঊর্ধ্ব বয়স 1 জন। বয়স বিভাজনে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 0 থেকে 10 বছরের 18 জন, 0.63%, 11 থেকে 20 বছর 30 জন, 1.04%, 21 থেকে 30 বছর 82 জন, 2.85%, 31 থেকে 40 বছর 194 জন, 6.75%, 41 থেকে 50 বছরের 407 জন, 14.16%, 51 থেকে 60 বছর 837 জন, 29.12%, এবং 60 ঊর্ধ্ব 1306 জন, 45.44%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বিভাগভিত্তিক, ঢাকা বিভাগ 17 জন, চট্টগ্রাম 4 জন, খুলনা 4 জন, সিলেট 1 জন, রংপুর 1 জন, ময়মনসিংহ 3 জন এবং রাজশাহী বিভাগে 8 জন।